প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো আছো তো সবাই? বিশ্বব্যাপী করোনা এই মহামারীতে সারা পৃথিবীর শিক্ষার্থীরা আজ ক্লাসরুম থেকে বঞ্চিত। তোমরা ঘরে বসে নিশ্চয়ই বোর ফিল করছ, সেই কারণে তোমরা যাতে নিয়মিত লেখাপড়া চালিয়ে যাও, সেই কারণে বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা তোমাদের কিছু ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করব। এখন আমি যে ক্লাসটি তোমাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আইসিটি বিষয়। আমি আশা করব যে তোমরা সবাই মনোযোগ দিয়ে আমার সঙ্গে এই ক্লাসটি উপভোগ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে মাল্টিমিডিয়া ক্লাসরুমে স্বাগত। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ এই পাঠ্য বইয়ের থেকে প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। আমি এখন তোমাদের একটি ভিডিও দেখাবো। আমি আশা করব যে তোমরা সকলেই মনোযোগ দিয়ে এই ভিডিওটি উপভোগ করবে। লাইসেন্স নবায়ন, জীবন বীমা, আমার জীবন বীমা করাইছে, লাইসেন্স নবায়ন, জীবন বীমা, পরীক্ষার ফলাফল সবকিছু ওই ইউনিয়ন পরিষদের ই সেবা কেন্দ্রে গেলেই হবে। কি কস না মাস্টার? ঠিকই কস, আমি ইউনিয়ন পরিষদের ই সেবা কেন্দ্রে দেয় আমার জীবন বীমা করাইছি, বুঝেছ? হ্যাঁ, তোমরা ভিডিওটি দেখি, ভিডিওটিতে যেসব কথা বলা হয়েছে তা কোন ধরনের সেবা, অর্থাৎ এখানে কিছু সেবার কথা বলা হয়েছে, সেই সেবাগুলি কোন ধরনের সেবা, এই বিষয়টি তোমাদের বুঝতে হবে, আত্মস্থ করতে হবে এই বিষয়টি। এটি হচ্ছে ই সার্ভিস। আমরা ভিডিওতে যে সেবাটি দেখলাম এটাই হচ্ছে ই সার্ভিস, অর্থাৎ ইলেকট্রনিক সার্ভিস, ইলেকট্রনিক সেবা। আজকে আমাদের যে পাঠ্য বিষয় সেটা হচ্ছে ই সার্ভিস ও বাংলাদেশ। এই বিষয়টি অধ্যয়নের পর পাঠ শেষে শিক্ষার্থীরা যে বিষয়গুলো শিখবে, ই সার্ভিস কি তা বলতে পারবে, ই সার্ভিসের সুবিধাতে বর্ণনা করতে পারবে, ডিজিটাল বাংলাদেশ গঠনে ই সার্ভিসের অবদান ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ একজন শিক্ষার্থী এই ক্লাসের শেষে যে বিষয়টি আমরা আলোচনা করব, ই সার্ভিস, ইলেকট্রনিক সার্ভিস, এটা সম্পর্কে সে ব্যাখ্যা করতে পারবে, এর সুবিধাসমূহ বর্ণনা করতে পারবে। এবং আমরা যেটি চাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন যে বাংলাদেশকে একটি ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করতে, সেই ডিজিটাল বাংলাদেশ গঠনে ই সার্ভিস কোন ধরনের ভূমিকা পালন করে যাচ্ছে সেটিও তোমরা ব্যাখ্যা করতে পারবে। আমরা এখন ই সার্ভিস কি এই একটি ভিডিও তোমাদের আবারও দেখাব, তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। কম সময়ে কম খরচে ইন্টারনেটের মাধ্যমে দেশ বিদেশে কথা বলানো ও যোগাযোগ সহযোগিতা করার পাশাপাশি কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার বিষয়ক তথ্য, সব রকমের পরীক্ষার ফলাফল ছাড়াও সরকারি বেসরকারি তথ্য প্রদান। যে ভিডিওটি দেখলাম সেটি হচ্ছে ই সার্ভিস কি, এই ই সার্ভিসের একটি সম্ভাব্য উত্তর আমরা দেখি। ই সার্ভিস, ই সার্ভিসের তিনটি বৈশিষ্ট্য, একটি হচ্ছে স্বল্প খরচে, স্বল্প সময়ে হয়রানি মুক্ত সেবা। অর্থাৎ এই যে ই সার্ভিস, এই ই সার্ভিসের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখছি সেটি হচ্ছে এতে খরচ অতি সামান্য। অর্থাৎ আমরা যদি আগে কোনো ফোন আমেরিকায়, জাপানে, কানাডায় করতাম তাহলে 1 মিনিটে 100 টাকার উপরে লাগতো, আর এখন আমরা মাত্র সামান্য কিছু মেগাবাইট খরচ করে পৃথিবীর সব জায়গায় অল্প খরচে কথা বলতে পারছি, এবং এই জন্য আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতেছে না, সাথে সাথে স্বল্প সময়ে আমরা দেখে, প্রত্যেকে দেখে এই কথাটি বলতে পারছি। এবং হয়রানি মুক্ত সেবা, এই কারণে আমাদেরকে কোনো প্রকার হয়রানি পোহাতে হচ্ছে না। তোমরা এই খাতায় উত্তরটি লেখো, প্রচলিত সেবা ও এই সেবার মধ্যে 5টি পার্থক্য। তোমরা
সবাই নিশ্চয়ই বই এবং খাতা কাছে রেখেছ। তোমরা এখন লেখো যে এই দিন প্রচলিত ই-সেবা সেবা এবং বর্তমানের যে ই-সেবা এর পাঁচটি সুবিধা তোমরা নিজেরা খাতায় লিখবে এবং লিখে এটি তোমাদের ক্লাস খুললে তোমরা তোমাদের ক্লাস টিচারকে এই খাতাটি দেখাবে। পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণ অর্থাৎ ই-বুক, এখানে আমরা দেখছি যে এখন আমরা যদি পাঠ্য বই ছাপানো বই এটা ছাড়াও কিন্তু এটুআই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় সমস্ত শ্রেণীর ইন্টারমিডিয়েট পর্যন্ত সকল পাঠ্য বই এই ই-বুকে দিয়েছে। আমরা ঘরে বসেই এই ই-বুক থেকে অনায়াসে সেটি নামিয়ে আমরা এই ক্লাসগুলো করতে পারি। আরো কি করতে পারি, পাবলিক পরীক্ষার ফলাফল আমরা এখন ঘরে বসেই এই সেবার মাধ্যমে পেতে পারি। প্রত্যেকটি শিক্ষা বোর্ডে যখন ফলাফল পায় আগে আমাদের অনেকদিন অপেক্ষা করতে হতো, এখন কিন্তু ফলাফল ঘোষণার পরপরই আমরা মোবাইলে মেসেজের মাধ্যমে কম্পিউটারে রোল নাম্বার দিয়ে সাথে সাথে আমরা আমাদের ফলাফলটি পেতে পারি। এবছরে এই করোনার কারণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যে সিদ্ধান্তটি নিয়েছে যে প্রত্যেকটি শিক্ষার্থী তাদের অভিভাবকের যে মোবাইল নম্বর, যে নম্বরটি তারা ফর্ম ফিল আপের সময় দিয়েছিল, সেই নম্বরেই তাদের ফলাফল সরাসরি তাদের এই মোবাইলে চলে যাবে। আমরা এই ই সেবার মাধ্যমে আরো কি সেবা পাচ্ছি, সেটি হচ্ছে আয়কর রিটার্ন ও বিল পরিশোধ। আমরা ঘরে বসে আমরা আমাদের আয়কর, আমরা এই আয়করটা জমা দিতে পারছি, রিটার্নটা দাখিল করতে পারছি এবং বিল পরিশোধ করছি। কিভাবে? বিকাশের মাধ্যমে। বিকাশের মাধ্যমে আমরা ইলেকট্রিক বিল, টেলিফোন বিল, বিদ্যুৎ বিল, স্কুলের বেতন সহ যাবতীয় প্রয়োজনীয় ফিস আমরা কিন্তু এই বিকাশের মাধ্যমে আমরা পরিশোধ করতে সক্ষম হচ্ছি। এই যে সেবা সমূহ, এই সেবা সমূহই হচ্ছে ই-সেবা। এবার একটি বিষয় আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, সেটি হচ্ছে ই-পুঁজি। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ই-পুঁজি। এই ই-পুঁজিটা কি এটি আমরা দেখব। আমরা দেখছি এখানে একটি ছবি, এই ছবিতে কিছু মানুষ আঁক কাটছে এবং পাশে একজন চাষি সে মোবাইল ফোন নিয়ে দাঁড়িয়ে আছে। পুঁজি হচ্ছে দেশের 15টি চিনি কল সমূহে কখন আঁক সরবরাহ করতে হবে তার একটি অনুমতি পত্রের তথ্য আঁক চাষিদের SMS এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে সরবরাহ করে। তাহলে আমরা দেখলাম যে আমাদের দেশে যে 15টি চিনি কল রয়েছে এই চিনি কল সময়ে কখন আখ সরবরাহ করতে হবে, অর্থাৎ আগে দেখা যেত লাইন যে দাঁড়িয়ে আছে, কারণ তা কিনছে, গাড়ি ভাড়া 3 দিন 4 দিনে গুনতে হচ্ছে, এখন সেটি নয়। কৃষকের কাছে মোবাইলে ফোনে মেসেজ পৌঁছে যাচ্ছে যে আপনি আপনার আখ বিক্রি করার জন্য যেগুলো আপনি তৈরি করেছেন বা উৎপাদন করেছেন সেই আখগুলো নিয়ে এখনই আপনি খোলে চলে আসুন। সাথে সাথে SMS এর মাধ্যমে তারা পেয়ে সেই চিনি কলে সেই আখ নিয়ে যাচ্ছে। এই যে ব্যবস্থাটা এটি হচ্ছে ই-পুঁজি, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। এরপরে আমরা একটু দেখব ই মানি ট্রান্সফার সিস্টেম অর্থাৎ ইলেকট্রনিক, এটাকে বলা হচ্ছে MTS অর্থাৎ ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। এই সিস্টেমের সাহায্যে আমরা দেখছি যে আগেকার যুগে এই টাকা সরাসরি হাতে করা হতো, কিন্তু এখন এই টাকাটি কিন্তু মোবাইলের মাধ্যমে দেওয়া হচ্ছে, অর্থাৎ ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে নিরাপদে দ্রুত ও কম খরচে টাকা পাঠানো যায়, এছাড়া মোবাইলের মাধ্যমেও টাকা পাঠানো যায়। আমি যদি মনে করি আমি একজন আত্মীয়কে এখনই এই মুহূর্তে আমার কিছু টাকা আমার দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে পাঠাতে হবে, আমি সাথে সাথে কিন্তু এই MTS পদ্ধতিতে আমি দ্রুত কোনো রকম হয়রানি ছাড়াই এই টাকাটি আমি পাঠাতে পারব।
এরপরে আসি ই পর্চা সেবা। ই পর্চা সেবাটা কি? অর্থাৎ আমাদের প্রত্যেকেরই কম বেশি জমি জমা রয়েছে, সেই জমি জমায় বর্তমান দেশের সকল জমির রেকর্ডের অনুলিপি অনলাইনে সংগ্রহ করা যায়, এটিকে বলা হয় ই পর্চা। অর্থাৎ আমাদের দেশে প্রত্যেকের যে জমি জমা রয়েছে এই জমি জমার যে রেকর্ড, এই রেকর্ডের অনুলিপি এখন বাংলাদেশের অনলাইনে দিয়ে দেওয়া হয়েছে। এই যে দিয়ে দেওয়ার সিস্টেম, এটাই হচ্ছে ই পর্চা। অর্থাৎ এখন আগে মানুষ মাসের পর মাস অপেক্ষা করে একটি পর্চা বের করত, কিন্তু এখন নিমিষেই মোবাইল ফোনের মাধ্যমে বসে যে কোনো মানুষ ইচ্ছা করলেই তার ই পর্চাটি সে বের করে নিতে পারে। এরপরে আসি ই স্বাস্থ্যসেবা। ই স্বাস্থ্যসেবাটা আমরা দেখি, ই স্বাস্থ্যসেবা হচ্ছে হাসপাতাল কর্মরত চিকিৎসকরা এখানে মোবাইল ফোনে স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকে। বর্তমানে কয়েকটি উপজেলায় টেলিমেডিসিন সেবা চালু হয়েছে। ই স্বাস্থ্যসেবা এখন শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর সর্বত্রই এটি খুব জনপ্রিয় এবং এখন আমাদের বেঁচে থাকার জন্য একটি একমাত্র নির্ভরশীল মাধ্যমই হচ্ছে ই স্বাস্থ্যসেবা। অর্থাৎ এই যে করোনার যে ভয়াবহতা, আমরা কেউই ডাক্তারখানায় যেতে পারছি না, এবং ডাক্তারখানায় যদি সবাই যায় এই মুহূর্তে সেই সিট সংকুলন হবে না। সেই কারণেই স্বাস্থ্য মন্ত্রণালয় এইখানে করোনা বিষয়ে বেশ কয়েকটি টেলিফোন লাইন উন্মুক্ত করেছে। এখানে বাংলাদেশে হাজার হাজার ডাক্তার তারা অনবরত 999 সেবা দিয়ে যাচ্ছে। আমরা টিভিতে দেখতে পাচ্ছি যে বিভিন্ন টেলিফোন নাম্বার এবং বিভিন্ন 999 সহ বেশ কয়েকটি সেবা চালু করা হয়েছে। এই সেবার মাধ্যমে ঘরে বসেই মানুষ এখন তার স্বাস্থ্যসেবা গ্রহণ করছে। এই যে সেবাটা, এটি হচ্ছে ই স্বাস্থ্যসেবা। রেলওয়ে টিকিটিং ও মোবাইল টিকিটিং, আমরা এখন ঘরে বসে এই রেলওয়ে টিকিট আমরা কাটতে পারছি এই ই টিকিটিং এর মাধ্যমে, এবং মোবাইল ফোনে সেই অর্থ আমরা পরিশোধ করতে পারছি। আমরা এছাড়াও বিমান, আমরা ঘরে বসে বিমানের টিকিট সহ বাসের টিকিট এবং বিভিন্ন যানবাহনের টিকিট কিন্তু এখন এই ইমেইলে দিয়ে দেওয়া হয়েছে, অনলাইনে দিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে আমরা সহজেই, মানে কোনো রকম হয়রানি ছাড়া, ঘরের বাইরে না গিয়ে আমরা ঘরে বসেই এই সেবাগুলো পাচ্ছি। এটাকেই বলা হচ্ছে রেলওয়ে ই টিকিটিং ও ই মোবাইল টিকিটিং। বাংলাদেশ রেলওয়ে টিকিট মোবাইল ফোনেও কাটা যায়, বর্তমানে বাস ও বিমানের টিকিট এই ব্যবস্থার আওতায় এসেছে। দোরগোড়ায় সরকারি সেবা সম্পর্কে, এই যে সরকারি যে সমস্ত সেবা রয়েছে সেই সেবাগুলো এখন আমাদের দোরগোড়ায়। প্রথমে যেমন ই পর্চা আমরা দেখেছি, ই বুক, ই পর্যায়, অনলাইন রেজাল্ট, অনলাইন টিকিট, অনলাইন বিল, মানি ট্রান্সফার, ই হেলথ, এই যে সেবা শুধু, অর্থাৎ আমরা ঘরে বসেই আমরা আমাদের পর্চা সংগ্রহ করছি। অর্থাৎ সরকারের যে সেবা, সরকার যে সেবাগুলো জনগণের দোরগোড়ে পৌঁছে দিচ্ছে সেই সেবা সমূহ হচ্ছে ই পর্চা, ই বুক। ই বুকের মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসে বই ছাড়া তারা অনলাইনে এই বইগুলো পড়তে পারছে। কারণ আমরা যদি শুধু পাঠ্য বই নয়, গল্পের বইও পড়া যাচ্ছে। আমরা যদি এখন পৃথিবীর অন্য দেশের যে কোনো একটি লাইব্রেরির, প্রসিদ্ধ লাইব্রেরি থেকে একটি বই পড়তে চাই, সেই বইটি কিন্তু আমরা ই বুকের সাহায্যে আমরা পড়তে সক্ষম হচ্ছি। ই পর্চিতে দেখা যাচ্ছে আখ চাষিরা কোনো রকম হয়রানি ছাড়াই তারা এই আখ মাড়াই থেকে শুরু করে বিক্রি এবং অর্থ তারা পাচ্ছে। অনলাইন রেজাল্ট, বিভিন্ন রেজাল্ট আমরা এখন অনলাইনে পাচ্ছি। অনলাইন টিকিট আমরা কাটছি, অনলাইন বিল, সকল ধরনের বিল আমরা ব্যাংকে না গিয়েই আমরা ঘরে বসে আমরা এই যে বিকাশের মাধ্যমে আমরা পরিশোধ করছি। মানি ট্রান্সফার, আমরা প্রয়োজনে আমাদের টাকা এক স্থান থেকে অন্য জায়গায় কোনো রকম ঝুঁকি ঝামেলা ছাড়াই নিমিষের মধ্যে আমরা পরিশোধ করতে সক্ষম হচ্ছি। এবং সর্বশেষ সবচাইতে জনপ্রিয় যে বিষয়টি, সেটি হচ্ছে ই স্বাস্থ্যসেবা, সেটি আমরা এর সাহায্যে আমরা করতে পারছি। এবার আমি তোমাদের কিছু মূল্যায়নে নিয়ে যাব, সেটি হচ্ছে বাংলাদেশের প্রথম দিককার ই সেবা কোনটি, এটা কি ই পর্চা, ই পুর্জি, ই টিকেটিং না টেলিমেডিসিন, প্রথম দিকের সেবাটি কোনটি? প্রথম দিকের সেবাটি হচ্ছে ই পুর্জি,
অর্থাৎ আখ চাষীদের জন্য প্রথম এই সেবাটি চালু হয়েছে। ই সেবার প্রধান বৈশিষ্ট্য হল স্বল্প খরচ, স্বল্প সময়, হয়রানি মুক্ত সেবা এবং নিজের কোনটি সঠিক আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে স্বল্প খরচ, স্বল্প সময় এবং হয়রানি মুক্ত সেবা, এই তিনটাই সঠিক উত্তর। সুমন সেন্ট মার্টিন বেড়াতে যে অসুস্থ হয়ে গেল, ফোনে ঢাকা একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করলে দ্রুত হাসপাতালে যেতে বলে। পরে হাসপাতালের ডাক্তার ঢাকার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে সুমনের চিকিৎসার ব্যবস্থা করলেন। স্থানীয় ডাক্তার যে পদ্ধতিতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন তা হল কি, টেলিমেডিসিন, ই স্বাস্থ্য সেবা, ই কমার্স সেবা, কোনটি সঠিক এটি তোমরা অবশ্যই জেনেছ। এটি হচ্ছে এক এবং দুই, টেলিমেডিসিন এবং ই স্বাস্থ্য সেবা। সুমনের চিকিৎসায় কোন প্রযুক্তিগুলির ভূমিকা প্রধান, আইসিটি, টেলিভিশন, রোবট না কম্পিউটার? তার এই যে প্রযুক্তিটি এটি হচ্ছে আইসিটি, এটি হচ্ছে প্রধান ভূমিকা পালন করেছে। এবার তোমাদের জন্য আমি দুটি বাড়ির কাজ দিয়ে দিলাম, তুমি তোমার পরিবারের সরকারি কর্মকাণ্ডে তুমি বা তোমার পরিবার, অর্থাৎ তুমি অথবা তোমার পরিবার অথবা সাধারণ মানুষ সরকারি কর্মকাণ্ডে আইসিটি প্রয়োগের ফলে কি কি সেবা পেয়ে থাকে তার বর্ণনা করবে। এবং দুই নম্বর হচ্ছে ডিজিটাল বাংলাদেশ গঠনে ই সার্ভিসের কি ভূমিকা, এটি তোমরা চমৎকার করে বাড়ির কাজ লিখে এনে তোমাদের শিক্ষকের কাছে জমা দেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যন্তই আমি তোমাদের যে বিষয়গুলো আলোচনা করলাম তোমরা এটি খুব মনোযোগ দিয়ে অবশ্যই শুনেছ, এই জন্য তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।